বন্ধুগণ, প্রশান্ত মহাসাগরের আকাশে দেখা গেল ইউএফও, আর এই দাবিটি করছে প্রশান্ত মহাসাগরের উপর থেকে উড়ে যাওয়া কিছু পাইলটরা। তাহলে কি ভিন গ্রহীরা অর্থাৎ এলিয়েনরা কি এসে গেছে? সম্প্রতি এক পাইলটের দাবি ঘিরে জল্পনা ছড়িয়েছে সারা বিশ্বে। প্রশান্ত মহাসাগরের আকাশে ইউএফও বা মহাকাশ থেকে আসা অজানা বস্তু ঘিরে বিস্তর চর্চা চলছে সারা বিশ্বে। ইউএফও, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, এটি বহুকাল আগে থেকেই মানুষের মধ্যে একটি জনপ্রিয় চর্চিত বিষয়। এলিয়েনদের নিয়ে মানুষের জানার এবং কৌতূহলের শেষ নেই, আর সেই কৌতূহল এবং জানার আগ্রহ আরও বাড়িয়ে তুলল কয়েকজন পাইলটের কথা। এই পাইলটরা দাবি করেছেন, তারা যখন প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিমান চালিয়ে যাচ্ছিলেন, বেশ কয়েকবার তারা ইউএফও দেখতে পান। এই পাইলটের সংখ্যা এক বা দুই নয়, এই পাইলটের সংখ্যা বেশ কয়েকজনই। অনেকজন মিলেই জানিয়েছেন তাদের বিমানের উপরে তারা কিছু আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট দেখতে পান। এরপর সেই পাইলটদের কাছ থেকে ছবি এবং ভিডিও সংগ্রহ করা হয় এবং তা নিয়ে চলছে নানা পর্যবেক্ষণ। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে বুঝতে চাইছেন যে ওই ইউএফওগুলি আসলে কি। গত 18ই আগস্ট লস অ্যাঞ্জেলেসের কাছে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিমান চালানোর সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে একটি মেসেজ পাঠান চার্টার্ড ফ্লাইটের পাইলট মার্ক হালসে। তিনি জানান যে তার উত্তর দিক থেকে তিনি বেশ কিছু উড়ন্ত গোলাকার বস্তু দেখতে পাচ্ছেন এবং সেগুলি মহাকাশযান থেকে অধিক উচ্চতায় উড়ছে এবং তিনি সেগুলি সম্পর্কে এটিসির থেকে জানতে চান। কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম সেগুলি জানাতে সক্ষম হননি, কারণ এটিসিও জানে না যে সেগুলি আসলে কি জিনিস। এই বিষয়টি ঘটার পর আরও 23 মিনিট পর আবার পাইলট জানান যে তার উপরে ওই ঘুরতে থাকা বস্তুগুলি সংখ্যায় আরও বেড়ে গেছে। প্রথমে তিনি 3টি দেখলেও বর্তমানে তিনি দেখতে পাচ্ছেন 7টি ইউএফও। পাইলট হালসের বিমানের 5 থেকে 10 হাজার ফুট উপর থেকে উড়ছিল এই ইউএফওগুলি। তিনি আরও জানান যে তিনি F-18 যুদ্ধ বিমানেরও পাইলট ছিলেন। বিভিন্ন ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তার জীবনে, তবে এই ধরনের ঘটনা তার জীবনে কোনো দিনও ঘটেনি। আর শুধুমাত্র মার্ক হালসেই নন, আরও বিভিন্ন কমার্শিয়াল প্লেনের পাইলটরা এই বিষয়ে জানিয়েছেন। ইতিমধ্যেই প্রায় 6 থেকে 7 জন পাইলট তদন্তকারী সংস্থার কাছে এই বিষয়ে জানিয়ে রেখেছেন। পাইলটদের মধ্যে কেউ কেউ জানান তারা 5টি উজ্জ্বল আলো দেখতে পেয়েছেন। আলোগুলি গোল গোল করে ঘুরছিল, তাই এ নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে নানান মহলে। কারোর মতে এগুলি স্টারলিংকের আলো হতে পারে, আবার কারোর মতে এগুলি এলিয়েন্স। আপনাদের কি মনে হয় অবশ্য কমেন্ট করে তো জানাবেনই। তার আগে জানিয়ে রাখি, এই সমস্ত রিপোর্টই নথিভুক্ত করে রেখেছেন তদন্তকারী সংস্থা। এখন তদন্ত করে দেখা হচ্ছে মহাকাশে এই উড়ন্ত বস্তুগুলি আসলে কি, সত্যি এলিয়েন নাকি অন্য কিছু। কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবো। আজকের এই ভিডিওটা এই অবধি, কথা হচ্ছে পরের ভিডিওতে।